সন্তোষ শহরের প্রথম একেবারে দেখলাম যে শহরে বিভিন্ন জায়গায় জল জমেছে সপ্তাহের প্রথম থেকে যেভাবে বৃষ্টি হলো এবং সেই জমা জলে একের পর এক বিপত্তি একেবারে মৃত্যু আমরা মৃত্যুর খবর বারে বারে পাচ্ছি কিন্তু কেন কেন বারবার এরকম ঘটছে কি বলছে প্রশাসন জমা জল এখনো এই এখনো জমা জল জমে রয়েছে কি বলবেন এই অনুষ্কার শেষ ছবি হাতে নিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন জল জমে রয়েছে স্থানীয় কোঅর্ডিনেটর কোথায় তিনি দেখা করতে এসেছিলেন আপনাদের সঙ্গে না কেউ আসেনি কেউ এখনো কদিন ধরে আসছেই না তো কেউ এখানে কদিন ধরে কেউ আসছে না কোনো কেউ কোনো খোঁজ দিচ্ছে না এত জল রয়েছে আমরা তাও সত্যি কালকে চলে গেছে এখনো আসে এত আলোর মাঝে আজ আপনাদের পরিবারে পুরোটা অন্ধকার নেমে এসেছে অন্ধকার নেমে এসে কি করবো এটা পরিমাণে আমাদের যা ক্ষতি হয়েছে পরের যেন না ক্ষতি হোক তাহলে কিন্তু এটা বিচার চাই বিচার চাইছেন পরিবারের লোকজন একটু দেখানোর চেষ্টা করি এলাকায় জমে রয়েছে জল স্থানীয় কোঅর্ডিনেটরের বিরুদ্ধে অভিযোগ উঠছে এখানে প্রায় এক বছর ধরে কোনো নিকাশি হয়নি দক্ষিণ দমদম পুরসভার 9 নম্বর ওয়ার্ড গলিতে গলিতে জলে জমে রয়েছে জল এর দায় কার দায়বদ্ধতা কার প্রশ্নটা তুলছেন পরিবারের লোকজন প্রশ্নটা তুলছে রিপাবলিক বাংলা মানুষের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশ্নটা তুলছে অনুষ্কার মৃত্যুর দায় কার প্রশ্নটা তুলছেন পরিবার এবং সেই প্রশ্নই তুলছি চারিদিকে জমে রয়েছে জল এই নোংরা জল প্রায় এক বছর ধরে একেবারে শান্ত তুমি থাকো যখন এই প্রশ্নটা উঠছে দায় কার এবং স্থানীয় যে কোঅর্ডিনেটর রয়েছেন তিনি কি বলছেন সেই বিষয়টি অবশ্যই আমাদের দর্শকদেরকে জানাবো গতকাল যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ঠিক কি উত্তর দিয়েছিলেন শুনুন একবার ওরা বাড়ি থেকে বেরিয়েছে বেরিয়ে প্রাইভেট টিউটরের কাছে যাবে পড়তে একটু ওরা অ্যাডভান্সই বেরিয়েছে পড়তে যাওয়ার টাইম হলো 5টা ওরা বাচ্চা মানুষ খেলতে যাবে তারপর এমন সময় রাস্তায় একটা বড় গাড়ি আসে সেই গাড়িটা জলের ঝাপটার থেকে সেফ পাওয়ার জন্য ওরা একটা না জানা পোস্টে হাত দেয় সেই পোস্টে কাটে দুজনই সঙ্গে সঙ্গে এখন আমরা তো মৃত্যুটা জানি না আমরা সাথে সাথে জানা নেওয়ার পর আমরা ধরে অ্যাম্বুলেন্সে করে আর্জি করে নিয়ে গেছি এবার মৃত্যুটা তো ডাক্তার ঘোষণা করতে পারে আমরা তো আশা নিয়েই আর্জি করে পেয়েছি কোন ক্লাসে পড়তো এরা তারপর আর্জি করে তো এখন ইয়েতে রয়েছে আর্জি করে এখন ওরা মৃত ঘোষণা করেছে ওরা পোস্টমর্টম করবে করে আগামীকাল যা করণীয় নিয়ম আপনাকে এই ল্যাম্পোস্টগুলো কি সিএসসিকে বলছেন যে চেক করার জন্য না সিএসসি দমদম থানা ফায়ার ব্রিগেড তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে ফোন পাওয়ার সাথে সাথে তারা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে দুর্ঘটনা দুর্ঘটনায় এতে কোনো আগাম সংযোগ করা যায় না সন্ধু আমরা সুরজিৎ রায় চৌধুরীর বক্তব্য শুনছিলাম তিনি বলছেন ঘটনার কথা তিনি জানালেন এবং বলছেন তারপরেই ফায়ার ব্রিগেড চলে আসে দমদম থানার পুলিশ চলে আসে সিএসসি লোকেরা চলে আসে কিন্তু কোনো কিছু মানে দুর্ঘটনা ঘটার পরেই ব্যবস্থাপনা নেওয়া হয় কেন এই ঘটনা ঘটার আগে কোনো রকম পদক্ষেপ কেন নেওয়া হয়নি কেন জল নিকাশের ব্যবস্থা নেই তাহলে তো এভাবে হয়তো এই পরিবারে কোলখালি হতো না সন্তু একদমই একদমই বলছেন দুর্ঘটনা দুর্ঘটনায় তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বিদ্যুৎ দপ্তর দমকল কিন্তু এই পরিবারকে উত্তরটা দেবে কে এই পরিবারের স্বপ্নগুলো যে ভেঙে গেল তার দায় কার দায়বদ্ধতা কার দমদম পৌরসভার কাউন্সিলরের আর কোনো কিছু না বলছেন দুর্ঘটনা হতেই পারে না কোনো দুর্ঘটনা একজনের কাছে আর 10 জনের হতে পারে